ওমিক্রন তাণ্ডবে দিশেহারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ, আফ্রিকায় নেই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যৌন হয়রানির অভিযোগে ব্রিটিশ রাজকীয় ও সামরিক খেতাব হারালেন রানী এলিজাবেথের ছোট ছেলে প্রিন্স অ্যান্ড্রু, বিচারের মুখোমুখি হতে পারেন মার্কিন আদালতে। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি জেনিফার কাম। বিশ্বজুড়ে ওমিক্রন তাণ্ডবে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই করোনা শনাক্তের রেকর্ডের মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ। আফ্রিকাতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে কোটির বেশি। টিকা না নেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন গবেষকরা। এ অবস্থায় সংক্রমণ থেকে বাঁচতে টিকার কোনো বিকল্প নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব, প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় আইসিইউ সংকটে অনেকটাই দিশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। গেল একদিনেই দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন 8.5 লাখেরও বেশি। ইউরোপেও লাগামহীনভাবে বেড়েই চলেছে ওমিক্রন সহ করোনা আক্রান্তের সংখ্যা। যুক্তরাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের হার। গেল একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন 1,28,000, আর স্পেনে আক্রান্ত হয়েছেন 1.5 লাখেরও বেশি। টিকা গ্রহণে অনেকে এখনো অনীহা দেখান, এটি উচিত নয়। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, তাই সবার আগে সতর্ক হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ভারতে প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে করোনা সংক্রমণের হার। সবশেষ একদিনে দেশটিতে কোভিড শনাক্ত হয়েছেন প্রায় 2.5 লাখ মানুষ, যা গেল 7 মাসে সর্বোচ্চ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। বিশ্বজিৎ দাসের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের করোনা সংক্রমণের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শহরটিতে সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় 23,000, যা মোট করোনা পরীক্ষার প্রায় 41%। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতেই হুহু করে বাড়ছে সংক্রমণ। বুধবারের তুলনায় সংক্রমণ বেড়েছে প্রায় 27%। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ যে হারে বাড়ছে তাতে শিগগিরই দৈনিক সংক্রমণের সংখ্যা 5 লাখ ছাড়িয়ে যেতে পারে। আর তাই পরিস্থিতি মোকাবেলায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। করণীয় ঠিক করতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি ভিডিও কনফারেন্স ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত আসতে পারে বলে প্রকাশ করছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। সমাগম তো হচ্ছে এবং যে করোনায় যেভাবে ছড়াচ্ছে জিনিসটা, তো আশা করা যাচ্ছে যে গঙ্গাসাগরের পর আরও বাড়বে সংখ্যা। আমরা যদি কোনো রকম মেলাতে না যাই, বাজার প্রতিদিন না করে সপ্তাহে 2 দিন করি, ভিড়ের মধ্যে না যাই, দূরত্বে থাকি, তাহলে কিন্তু এই করোনা ভাইরাস যেতেই হবে। এরই মধ্যে ওমিক্রন নিয়ে নতুন বার্তা দিয়েছে ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নতুন এই ভ্যারিয়েন্টকে ঠান্ডাজনিত কোনো সাধারণ রোগ ভেবে সহজভাবে নেয়ার কোনো সুযোগ নেই বলেও সতর্ক করে দিয়েছেন তারা। ইসি কি ওয়াজহ সে বহুত হদ তক অমিক্রন কোনো ঠান্ডা রোগ নয়, কারণ এটি করোনার নতুন একটি রূপ। অমিক্রনের কারণে বিশ্বের অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্যকর্মীরা ব্যাপক চাপের মুখে রয়েছে, প্রতিটি সেক্টরে এর প্রভাব পড়ছে। তাই অমিক্রন রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে। ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতে এখনো পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন প্রায় 3.5 কোটির বেশি, প্রাণ হারিয়েছেন প্রায় 5 লাখ। সংক্রমণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ ও ভারতে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, জেনিফার, আপনাকে ধন্যবাদ। জেনিফার, শেষ 24 ঘন্টায় শুধু পশ্চিমবঙ্গের নিরিখে যদি আমি আপনার মাধ্যমে দর্শকদের কোভিড পজিটিভের অঙ্কটি তুলে ধরি, সেটি হচ্ছে এরকম যে 74,000 মানুষের শরীরে কোভিড পরীক্ষা করা হয়েছিল এবং সেখানে দেখা গিয়েছে যে 72% মানুষ, 32% মানুষের মধ্যেই কিন্তু করোনার সংক্রমণ ধরা পড়েছে, অর্থাৎ পজিটিভিটি রেট বা 32-এর ওপরে। এই এই অঙ্কের মধ্য দিয়ে কিন্তু ভারতের যে কটি রাজ্য রয়েছে সেই রাজ্যের যে পজিটিভিটি রেট, তার মধ্যে কিন্তু ভারত, এই পশ্চিমবঙ্গ অবশ্যই
শীর্ষস্থানে রয়েছে। যদিও আমি আগেও বলেছি যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ইতিমধ্যেই যে শহরগুলো ইতিমধ্যে কোভিড শহর হিসেবে বলেছিলাম সর্বোচ্চ 9,500 মতো কোভিডের সংক্রমণ কিন্তু আমরা দেখেছি এখানে, কিন্তু সেই সংক্রমণটা এখন কমে 6,500 দাঁড়িয়েছে গেল 24 ঘন্টায়। তো সব মিলিয়ে ভারতের সার্বিক যে চিত্র সেটি গতকাল এখনো সকাল 11টা হয়নি। আপনি জানেন যে প্রতিদিন সকাল 11টার সময় আপডেট হয়, ফলত কালকের পরিসংখ্যানটাই বলতে হবে, 2,500 কাছাকাছি সংক্রমণের নিরিখে। আপনি জানেন যে প্রতিদিনকার রেকর্ড প্রতিদিন ভাঙছে, শুধু গড়ে 24 ঘন্টার রেকর্ডই নয়, গতকালকে যে তথ্যটি আমরা পেয়েছিলাম 2,47,000 গড় সংক্রমণ, সেটি কিন্তু শেষ 7 মাসের সবচেয়ে বেশি, অর্থাৎ শেষ 7 মাসের রেকর্ড ভেঙে গতকালের সেই সংক্রমণটা হয়েছে। এবার আসি গতকালকে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং 29টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক প্রধানমন্ত্রীর কিন্তু কালকে বৈঠকে সভাপতিত্ব করেন, এবং সেই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ছিলেন। বৈঠকে যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে দেশ জুড়ে যে আতঙ্ক তৈরি করার কোনো কারণ নেই, কারণ আমরা গত 2 বছর ধরে এইভাবেই চলছি, কোভিডকে নিয়েই চলতে হবে, কিন্তু সচেতনতা বাড়াতে হবে। 23,000 কোটি টাকার যে প্যাকেজ, সেই প্যাকেজ রাজ্যে রাজ্যে দেওয়া হয়েছে, সেটি সুষ্ঠুভাবে বন্টন করা এবং কোভিড রোগীদের অথবা কোভিড ব্যবস্থাপনায় যাতে ঠিক মতো ব্যবহার হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের আশ্বাস বলেন। এবং তিনি বলেছেন যে প্রয়োজনে কেন্দ্রীয় সরকার আরও কিভাবে কোভিড মোকাবেলা করতে পারে তার রাজ্যগুলোর পক্ষ থেকে পরিকল্পনা চাওয়া হয়েছে। আপনি জানেন যে জাতীয় কোভিড পর্যবেক্ষক কমিটিও রয়েছে, এবং রাজ্যের প্রত্যেক রাজ্যে প্রতিনিধি মুখ্য সচিব সহ প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের সেখানে রাখা হয়েছে, একটি জাতীয় পরিকল্পনা। তো সব মিলিয়ে কিন্তু ভারতের কোভিড পরিস্থিতি এখনো যে অবস্থা সেটি কিন্তু আশঙ্কার দিকই ছড়াচ্ছে। তো এই ছিল আমার কাছে ভারতের সার্বিক করোনা পরিস্থিতির আমার কাছে সব শেষ। ধন্যবাদ সুব্রত। পশ্চিমবঙ্গ ও ভারতের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। ইতালিতে ওমিক্রন সহ করোনায় আক্রান্তের সংখ্যা কিছুতেই কমছে না। এই অবস্থা চলতে থাকলে দেশটির করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। এই অবস্থায় মাস্ক পরা বাধ্যতামূলক সহ নানা বিধি নিষেধ জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গেল 3 দিনে ইতালিতে করোনাক্রান্ত হয়েছেন প্রায় 6 লাখের বেশি মানুষ এবং মারা গেছেন প্রায় 1,000। এ অবস্থায় শঙ্কায় আছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। করোনার দ্বিতীয় ভেরিয়েন্ট ওমিক্রনের প্রভাবে আমাদের অর্থনৈতিক অবস্থা তছনছ হয়ে যাচ্ছে, তাই প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ যে ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে সবাই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসার অবস্থা খুবই খারাপ, তাই সবার কাছে অনুরোধ সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরবেন। এমন পরিস্থিতি বেশি দিন চলতে থাকলে করোনা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির গবেষকরা। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা গ্রহণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক বাধ্যতামূলক সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। এমনকি টিকা গ্রহণ না করলে গুনতে হবে 100 ইউরো জরিমানা। আগামী মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, ইতালি। আয়ারল্যান্ডে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। অতীতের সব রেকর্ড ভেঙে প্রায় প্রতিদিনই গড়ছে নতুন নতুন রেকর্ড। এতে হাসপাতালে বাড়ছে আইসিইউ সংকট। দিন যত যাচ্ছে তত সংখ্যা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছে সৈয়দ জুয়েল। আয়ারল্যান্ডে করোনা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। গত সপ্তাহে দেশটিতে 1 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সবশেষ 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন প্রায় 19,000। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 9,000 স্বাস্থ্যকর্মী। এ অবস্থায় আইসিইউতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয়দের পাশাপাশি সংখ্যা বাড়ছে প্রবাসীদের মাঝেও। গত বছরের তুলনায় আয়ারল্যান্ডে এখনকার সময় করোনার প্রকোপ খুব মারাত্মক আকারে বেড়েছে। আমাদের সবারই উচিত গভর্নমেন্টের যে স্বাস্থ্যবিধি আইন আছে সেই আইন মোতাবেক আমাদেরকে সব কিছু ফলো করতে হবে, এবং আমাদেরকে অবশ্যই যার যার ঘরে অবস্থান করতে হবে যাতে এই অবস্থান থেকে আমরা মুক্তি পাই। আয়ারল্যান্ডে অতীতের রেকর্ড ভঙ্গ করে
করোনা বেড়েই চলছে, বাংলাদেশি কমিউনিটিতেও অনেক করোনা আক্রান্তদের সংখ্যা রয়েছে। তো আমাদের এখন সবার উচিত জনসচেতনতা গড়ে তোলা, এবং আমরা যদি সচেতনভাবে থাকি তাহলে হয়তো এর প্রতিরোধ অনেকটা সম্ভব। এদিকে সংক্রমণ রোধে 5 থেকে 11 বছরের শিশুদেরও করোনা টিকা কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। রাতপহলেই করোনার আগের দিনের সর্বোচ্চ রেকর্ড ভেঙে নতুন নতুন রেকর্ড দিয়ে শুরু হচ্ছে এখানের দিনগুলো। উদ্বেগ আর উৎকণ্ঠার বেড়াজালে শঙ্কিত এখন সবাই। সতর্কতায় মিলতে পারে শান্তির সুবাতাস। সৈয়দ জুয়েল, সময় সংবাদ। বৈদ্যুতিক গাড়ি টেসলার ভারতে বাজারে প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে খোদ দেশটির সরকার, এমনটাই দাবি টেসলার মালিক ও বিশ্বের শীর্ষধনী ইলন মাস্কের। টুইটারে এক ভারতীয় ভক্তের প্রশ্নের জবাব দিতে গিয়ে সরকারের বাধার প্রসঙ্গটি তুলে ধরেন তিনি। টুইটারে ইলন মাস্কের ভক্তের প্রশ্ন ছিল, কবে ভারতের বাজারে আসবে টেসলা, এ ব্যাপারে কোনো আপডেট আছে কি? গাড়িগুলো আসলেই অসাধারণ, পৃথিবীর সব প্রান্তই গাড়িগুলোর জন্য উন্মুক্ত থাকা উচিত। জবাবি টুইটে ইলন মাস্কের উত্তর, সরকারের অনেক বাধার মুখে এখনও চেষ্টা করছি। কয়েক বছর ধরেই ভারতের বাজারে প্রবেশ করতে চাইছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি টেসলা। তবে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে প্রবেশে তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে সরকারের উচ্চ আমদানি শুল্ক। আমদানি করা গাড়ির উপর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা দেশগুলোর মধ্যে অন্যতম ভারত। $40,000 বা তার থেকে কম দামের ইলেকট্রিক গাড়ির উপর 60% আমদানি কর ধার্য করে থাকে ভারত। অপরদিকে যেসব গাড়ির দাম $40,000 বেশি, সেসব গাড়ির আমদানি শুল্ক 100% উপর। ভারতের এই উচ্চ করহার নিয়ে হতাশ ইলন মাস্কও। গত বছর জুলাইয়ে এক টুইটে তিনি এই করহারকে বড় দেশগুলোর মধ্যে বিশ্বের সর্বোচ্চ বলে উল্লেখ করেন। বিশ্বের পঞ্চম বৃহত্তম এই গাড়ির বাজারে দীর্ঘদিন ধরেই নিশানা ইলন মাস্কের। গত বছরের জানুয়ারিতে ভারতের টেসলা মোটরস ইন্ডিয়া নামে রেজিস্ট্রি হয় প্রতিষ্ঠানটি। কোম্পানিটি তাদের জনপ্রিয় মডেল 3 গাড়িটিকে ভারতের বাজারে আনার চেষ্টা চালাচ্ছে। এজন্য ভারত সরকারের কাছে কর রেয়াতের আহ্বান জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে ভারত সরকার টেসলার শুল্ক রেয়াতের আবেদনে খুব একটা সাড়া দিচ্ছে না। তারা বরং টেসলাকেই ভারতে একটা গাড়ি নির্মাণ প্ল্যান তৈরির পরামর্শ দিয়েছে। বিশ্ববাজারে টেসলার জনপ্রিয় মডেল 3 গাড়িটির দাম প্রায় $40,000। গাড়িটিকে বিশ্বের বিভিন্ন দেশে ক্রেতাদের সাধ্যের মধ্যেই বলে মনে করা হয়। তবে করসহ ভারতে গাড়িটির দাম দাঁড়াবে ৬০,০০০ রুপি। রাইসুল ইসলাম, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ওমিক্রন তাণ্ডবে দিশেহারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ, আফ্রিকায় শনাক্ত যৌন হয়রানির অভিযোগে ব্রিটিশ রাজকীয় ও সামরিক খেতাব হারালেন রানী এলিজাবেথের ছোট ছেলে প্রিন্স অ্যান্ড্রু, বিচারের মুখোমুখি হতে পারেন মার্কিন আদালতে। এ ছিল আন্তর্জাতিক সময়ে, সঙ্গে থাকুন সময়।